শুভ সন্ধ্যা, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার পরিবারের কোনো ব্লগ না, রান্না না, আজকে অন্যরকম। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকে একটা সত্য ঘটনা, আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি, আমার নর্থ বেঙ্গল, সেখানকার একটা পরিবারের গল্প আমি করছি, ভূতের গল্প। সেই পরিবারে একজন মারা গেছিল, সে ভূত হয়ে ঘুরে বেড়াতো, সেই গল্পটাই আমি তোমাদের সাথে করছি। কেমন ভূত সেটাই তোমরা গল্পটা শোনো, পুরোটা শোনো, না শুনলে কিন্তু বুঝতে পারবে না ভূতটা কেমন, মানে কীরকমভাবে ভূতটা আসতো, কীভাবে চলে যেত, সেটাই তোমরা শোনো। আমি মফস্বলে মানুষ হয়েছি, তোমাদেরকে আগেও বলেছি, নর্থ বেঙ্গল, জায়গাটার নাম কালিয়াগঞ্জ, রায়গঞ্জের পরে কালিয়াগঞ্জ। তো সেখানে তোমার সেখানে একটা পরিবারের গল্প করছি। আমরা বিমল কাকু ডাকতাম, আমার বাবা কাকাদেরই বন্ধু বান্ধব ছিল, ছিলেন উনি। তো বিমল কাকুর বাড়ি আমরা সব সময় যেতাম, আমি তো প্রায় যেতাম, কেন ওনার একটা মেয়ে ছিল, সে আমার বান্ধবী ছিল, তার আরও মানে তার তিন ছেলে আর এক মেয়ে আর কাকিমা কাকু। তো তা আমাদের যাতায়াত খুব ভালোই ছিল, ভালো রিলেশন ছিল। আর আমি তো ওখান থেকেই বড় হয়েছি, আমার তো স্কুল কলেজ সব কিছুই ওখানে, যার জন্য আমি মোটামুটি মফস্বলের গল্প টল্প আমি খুবই ভালো এখনও বলতে পারি। আর ওখানে তো মোটামুটি দেখো ভূত ব্যাপারটা ভীষণই, ওখানকার গ্রামের লোকেরা ভূত জিনিসটা এখনও কিন্তু বিশ্বাস করে, ভূত, তারপরে ওই যে কি বলে না, কী সব ধরে, ভূতে ধরে, এই ধরে, অনেক কিছু এখনও খুবভাবে বিশ্বাস করে, আর ভূত বলে আছেও অনেকে বলে, ভূত আছে। তো সেটাই আমি বলছি, কীরকম ভূতটা সেটাই দেখো। তো বিমল কাকুর অনেক চাষবাস, তিন ছেলে, ছেলেরা যথারীতি মানুষ হয়েছে, দুই ছেলে বিয়ে করে বাইরে, বাইরে মানে ওই মানে মফস্বলের ওখান থেকে একটু টাউনে, ওনারা ওই দুজন থাকে, আর এক ছেলে বাড়িতে, আর মেয়ে মা বড় হচ্ছে, পড়াশোনা শিখছে, যাই হোক এরকমভাবেই চলছে। আর কাকিমা আছে, কাকুও যথারীতি বয়স তো হচ্ছেই, সে তার কিন্তু চাষবাস ভীষণ কাকু, মানে নিজে হাতে পর্যন্ত লোক নিয়ে করত, ভীষণ চাষবাস উনি করতে ভালোবাসতেন, সবজি টবজি নিতে নিজে হাতে লাগাতো। আর জমি একটা পুকুর ছিল, সেই পুকুরে মাছ যা হতো না, যা বড় বড় মাছ ওনার, মানে ওই মাছ উনি বিক্রিও করত, আমরাও কিনে নিতাম ভীষণ। আর তখনকার সময় এরকম সার টার এসব কিছু দিয়ে টিয়ে মাছ চাষ হতো না, খুব ভালো মাছ, কাতলা, রুই, আরও সব নানা রকম মাছ সব উনি চাষ করতেন। তা এখন কাকু কি করত, ওইখানে অ্যাকচুয়াল ডাঙা ছাড়া তো হবে না, ডাঙা ছাড়া তোমার মা পুকুর হয় না, পুকুরের আশপাশের ওনারই জমি, সেই জমিগুলোতে উনি সবজি চাষ করত, সে সিজিন যে সিজনে যে সবজি সব হতো, পটল থেকে শুরু করে সব, মাচার পটল করতেন উনি, তখন তো আর বুঝতাম না মাচার পটল কি, যে মাচার পটল এতটাই ভালো হয়, দানা থাকে না। তো যাই হোক কাকু তো কী করতো, এখন এই মাছ টাছ খুব চুরি টুরি হয়ে যেত, তো ওখানেই পুকুরের ধারেই একটা মানে উঁচু করে মাচা করে একটা বেশ ঘর মতো করেছিল, খুব সুন্দর একটা পোক্ত টোক্ত ঘর করেছিল, মানে বেড়াটেরা, তারপরে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে যেন হাওয়াটাও না লাগে, একটা বেশ শক্ত পোক্ত একটা ঘর করেছিল, কেননা ওনার তো নিজেরই বাড়িতে বাঁশ বাগান আছে, ইয়া আছে, ওইসব দিয়েই করেছিল। উনি ওখানে রাত্রে থাকতো, মাছ যেন চুরি না হয়, মাছে পুকুরে যেন কেউ বিষ না দেয়, ওখানে তো এইসবগুলো ছিল না, পুকুরে বিষ টিষও দিয়ে দিত, মাছ চুরি হতো, সবজি চুরি হয়ে যেত, শীতকালে কপি টপি লাগালে সেই সবগুলো পর্যন্ত চুরি হয়ে যেত। তো এইসব চলতো, কাকু ওখানেই মোটামুটি পাহারা দিত, আবার ভোরের দিকে বাড়ি চলে যেত, এইরকমভাবে কাকুর চলতো। তো এইভাবে দিন চলছে চলছে চলতে চলতে তো বেশ মানে বছর বছর তার ছেলেরা রীতিমতো
মানে মানুষ হয়ে গেল, চাকরি পেয়ে বাইরে, দুটো ছেলে ছিল, ছোট ছেলেকেও বিয়ে দিল যথারীতি, মেয়েকেও বিয়ে দিলেন, এইসব তো ভাবে, তারও বয়স হচ্ছে। তারপরে কাকু বয়সের সঙ্গে সঙ্গে যা হয় আর পারতো না, আর ঠান্ডা লেগে গেছিল। আসল কথা উনি তো মানে কারো কথা শুনতো না, উনি যাবে পাহারা দেবে, আর ওখানে তো ভীষণ ঠান্ডা, 4-5 ডিগ্রি ওখানে ঠান্ডা নর্থ বেঙ্গলে, তো উনি পাহারা দেবেই। আর ওই রকম ফাঁকা জায়গা, মাঠ, এদিকে পুকুর, আর জমি শুধু, ওখানে শুধু চাষের জমি, আর তো কিছু নেই, আর ভীষণ ফাঁকা, ঠান্ডা লেগে যেত। তারপরে আমাদের ওখানে একটা নদীও আছে, সে নদীটা মানে খুব স্রোত না থাকলেও, যাই হোক, নদী অনেকটাই ফাঁকা, সেই সব হাওয়া টাওয়াগুলো আসতো। তো এইভাবে কাকুর শরীরটা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যায়, কাকুর নিউমোনিয়া হয়। নিউমোনিয়া অনেক ট্রিটমেন্ট করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, এ করে এই করে, কাকু সারে আর না। হ্যাঁ, এই করে তখন কাকু একদিন শুনলাম যে কাকু চলে গেলেন, মানে বয়সও হয়েছিল কাকুর, অনেকই বয়সও হয়ে গেছিলো, প্রায় 8-এর কোঠায় মনে বয়স হয়েছিল, 80-টি আমি শুনছিলাম যা, এরকম বয়স হবে, কিন্তু দেখে মনে হতো না, ভীষণ শক্তভক্ত মানুষ ছিলেন। ওই অসুখটা যদি না হতো না, উনি আরও বাঁচতেন। গ্রাম দেশের খাওয়া দাওয়া, ওখানকার জল আবহাওয়া খুবই ভালো। তো যাই হোক, একদিন চলে গেলেন, আর যাই হোক, যেই যাক, দুঃখজনক, সবারই খুব খারাপ লেগেছে, আমার কাকা বাবাটা তাদের তো ভীষণই খারাপ লেগেছে, তাদের বন্ধু ছিল তো, চলে গেল বিমল কাকু, ভীষণই খারাপ লেগেছে। তা এখন সবাই তো বলছে উনি তো এরকম পাহাড়া গ্রামের লোক, উনি এরকম পাহারা দিত, বাবা উনি কি তাই ভূত হয়ে ও ঠিক ওখানে থাকবে, ঘরে থাকবে, ঠিক ভূত হয়ে থাকবে, বা পাড়ার লোকের প্রত্যেকেরই একই কথা, বাবা বিমল কাকু ওখান থেকে নড়বে না, ও ভূত হয়েই আছে। তো এইরকম দেখে লোকে, ভয় পায়, আশেপাশে আর যায় না, মানে উনি মারা যাওয়ার পরে আর ওনার পুকুরের ধারে বা ওসব আশেপাশে আর যায় না। তো এইরকম দেখে, আর রাস্তা থেকে মোটামুটি ওনার জমিটা, পুকুরের ধারটারগুলো পুরো দেখা যায়, ন্যাশনাল হাইওয়ের ধারেই বাড়ি, মানে আমাদের 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে, মানে একদম তার ধারেই জমি, ডাঙা, বাড়ি, পুকুর, ওখানে সব, তো সবই দেখা যেত। তো এবার সবাই দেখতে পায় দূর থেকে যে আলো, একটা আলো দেখা যাচ্ছে, যেন কে যেন ঘুরছে, আলোটা নিয়ে শুধু ঘুরছে, আশেপাশে সব ঘুরছে, সেই জন্য সেই আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে পুকুরের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, জমির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই ওইরকম দেখছে যে একটা আলো ঘুরছে। হ্যাঁ, আর কিছু দেখতে পারছে না, মানে অন্ধকার হলে তো শুধু আলোই দেখে, আর যদি জ্যোৎস্নারাত্রি হয়, গ্রামে আবার জ্যোৎস্নারাত্রিতে সব কিছু পরিষ্কার দেখা যায়, তখন দেখছে একটা কালো কি যেন তার মধ্যে আলো, এইরকম একটা দেখছে, এরকম দেখা যাচ্ছে। তখন সবার এক কথা, না বিমল কাকুই ঘুরে বেড়াচ্ছে, বিমল কাকুই হেঁটে বেড়াচ্ছে, ও ভূত হয়ে আছে, জমিতে আছে, ও পুকুরের ধারে আছে, সবার এক কথা, নাহলে চালাঘরে বসে থাকে। সবাই একদম হই হই রই রই পড়ে গেল যে বিমল কাকু ভূত হয়ে আছে। তো সবার তো ভয়, সত্যি কথা সবাই ভয় পেয়েছিলাম আমরা যখন এই কথাটা শুনেছিলাম যে এরকম বিমল কাকু এরকম ইয়ে সবাই, যে সত্যিকারে ভূত হয়তো আছে, গ্রামে তো এরকম শোনা যায় না, এরকম ভূত পেতনি ধরেছে, এই ধরেছে, ওই ধরেছে, এইসব শোনা যায়, তা সবাই এরকম বিশ্বাস করেছে। এরকম করতে করতে বেশ কিছুদিন যাচ্ছে, তখন সবাই বলছে যে না এইরকমভাবে হবে না, পাড়ায় এরকম তো চললে হবে না, ওঝা নিয়ে আসতে হবে, দেখা যাক, ওঝারা ওরাই একমাত্র সাহস পায় ভূত পেত ছাড়ানো, তো ওখানে যদি ভূত পেত যদি থাকে বিমল কাকুরিয়ে, তাহলে ওই জায়গাটাতে ওঝা দিয়ে বেশ মানে কোনো রকম হোম যজ্ঞ হ্যান ত্যান করে ভূত তাড়াবে তারা। তো এইরকম সব এ করলো, ওর বাড়ির লোকও এ করলো, পাড়ার লোকও এ করলো, বলে হ্যাঁ হ্যাঁ এইভাবে এ করে, এরকম রাস্তার ধারে এরকমভাবে ভূত দেখা যায় রাত বেড়াতে, বেশ মাঝরাত্রে এরকম বেরোয়। হ্যাঁ, তা সবাই বলছে না তাহলে একটা কাজ করা যাক, তাহলে ওঝা টোঝা নিয়ে এসে তাহলে এবার ভূতটাকে তাড়াতে হবে। সব ব্যবস্থা হলো, ওর বাড়ির লোকও সব ব্যবস্থা করলো, করে টোরে একদিন ওরকম মানে ভূত তাড়াবে বলে একদিন ওর সব রেডি হলো, সব গেল, সব জমির ধারে সব গেল যে দেখি কী ভূত আছে,
এরকম আলো নিয়ে ঘুরে বেড়ায়, আলো নিয়ে ঘুরে বেড়ায়, কে ভূত কে বিমল কাকু এখনো এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে? তার তো শ্রাদ্ধ শান্তি সব করা হলো, তাও উনি এরকম ঘুরে বেড়াচ্ছে। তারপরে সবাই যে তখন দেখলো যে ভূত মানে জ্যান্ত ভূত, মানে সেই রাত্রে যে সে সবাই সাহস করে ওই ওঝাকে নিয়ে যে ধরেছে জ্যান্ত ভূত। জ্যান্ত ভূত বলতে বিমল কাকুর ছোট ছেলে ভয় দেখাতো সবাইকে ভূতের মতো, সেজে লাইট গায়ে মানে বেঁধে, বুকের কাছে একটা লাইট বেঁধে উনি ওই রকমভাবে ভয় দেখাতো যেন জমিতে কিছু না চুরি হয়, মাস্টার যেন না চুরি হয়। এই হলো গল্প, ভূতের গল্প। তোমাদের কেমন লাগলো জ্যান্ত ভূতের গল্প? এই হলো ভূতের গল্প, আমি বলে দিলাম লাস্টের হলো গল্পটা। তারপরে সবাই যে ওই তো বললাম, সবাই যে ধরলো যে ওঝা টোঝাকে নিয়ে যায় ধরলো, ওঝারা তো একটু আবার এগুলো নিয়ে ভয় মানে সাহস বেশি না ওদের, লাইট টাইট নিয়ে যেয়ে তাকে ধরলো জ্যান্ত ভূত। তারপরে কি আর হবে, ফাঁস হয়ে গেল ব্যাপারটা এই। তো তোমাদের কেমন লাগলো এই ভূতের গল্প, জ্যান্ত ভূতের গল্প কেমন লাগলো? তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টস করবে, আমি এইরকম গল্প আরও, আমার মফস্বলে এইরকম গল্প অনেক আছে, সত্যিকারের ভূতের গল্প, এইরকম ভূতের গল্প অনেক আছে, তোমাদের সামনে নিয়ে আসবো। সত্যিকারের ভূতের গল্প অনেক আছে। টাটা, চলো।